গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমার আর দিবাকর, মেকে তো আমি টাইম টু টাইমই করি, আর আমি আর দিবাকর আমাদের লেট হয়, মানে আমাদের না দুপুর বলো রাত্রে বলো আমাদের খাওয়া দাওয়া প্রচণ্ড লেট হয়, কোনো টাইম ঠিক মতন খেতে পারি না, টাইম টু টাইম হয় না। আর মেয়ে এখন বাইরে বাচ্চাদের সাথে খেলছে, দিবাকরও বাইরে আছে, মানে দেখছি আর কি, তো ছোটো ছোটো বাচ্চা। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে হাতের তৈরি কিছু জিনিস, তো কী বানাচ্ছি তোমাদেরকে পরে দেখাচ্ছি, তো আগে জিনিসটা বানিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। এখন আমি এই সব জিনিস নিয়ে বসেছি, লাগছে উল, গাঁদা ফুল, তারপর হচ্ছে এই যে কেচি, গ্লু, সিডি, ছোটো চামচ, আর সোলার বল, আর সোলতা তো আমি প্রদীপে দিব, আর হচ্ছে গ্লিটার, এইসব জিনিস, আর সিজার, এইসব জিনিস আমি ইউজ করব। এখন জানি না আমি কী বানাবো, আগে বানিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। এই মাত্র কমপ্লিট করে উঠলাম, আর আমি একবার রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি বানিয়েছি। জানো এই দুটো মাত্র বানিয়েছি তাই এত দেরি লাগছে, কারণ মাঝখানে আমি একটু উঠেছিলাম, কারণ মেয়ে কাজ ছিল আর দিবাকর গেছিল প্রদীপের তেল আনতে। তাই এখন বাজে সন্ধে 6:30, তো মেয়েকে খাইয়ে মেয়েকে রেডি করালাম, মেয়ে গেছে বাইরে সবার সাথে তারাবাতি জ্বালাচ্ছে, আর এই যে দিবাকর রেডি হয়ে গেছে, ওকে বললাম তুমি রেডি হয়ে তুমি মেয়েকে নিয়ে একটু ঘুরে আসো। এই যে আর আমি সেম ড্রেস পরে আছি, এই দেখো বিছানায় আমার জামা কাপড় আছে, আর এখন আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি। হ্যাঁ আর আমি কি বানিয়েছি ওটাও তোমাকে দেখাচ্ছি তোমাদের, তাহলে চলো রাখি। আর এই হচ্ছে আমার লুক, তোমাদের দেখাই, এই হচ্ছে একটা হোয়াইট পেন্সিল প্যান্ট আর সাথে একটা ওড়না, ওই টিফিনে রেখেছি, ব্যাস সিম্পল মেকআপ করেছি। আর আমি যে বানিয়েছি ওটা তোমাদের দেখাবো, আমরা প্রদীপ জ্বালাবো তাই থানাটাকে। আজকে আমি এটা বানিয়েছি, এই ফ্লাওয়ারটা, এই যে এইসব রেডি করলাম, এখন আমরা যাব এগুলো। এখন আমি জায়গায় জায়গায় প্রদীপ দিচ্ছি, বোম বোম
দেখনাও করব। এখন মাম প্রদীপ ধরাচ্ছে। এখন বাজে হচ্ছে রাত্রি 6:45। তো আমাদের একবার দেওয়া হয়ে গেছে, এখন আবার দিচ্ছি। কিছু প্রদীপ দেওয়া কর, ওয়ালে দিচ্ছে, কারণ কি আমরা ওয়ালে দিতে পারবো না, ওয়ালটা অনেক উঁচু, দিতে গেলে গায়ে পড়ে যাবে। তাই দিবাকরকে বললাম তুমি একটু দিয়ে দে। কে এই ভালো লাগে না? ওই দেখো, দেখতে পাচ্ছ আকাশে একটা আধা আকাশ প্রদীপ উঠছে, তো আমরাও আকাশ প্রদীপ উড়াবো। এই দেখো আমার মেয়ে, এই যে আমার মেয়ে আর আমি অনেকটা সেম সেম ড্রেস পরেছি, মানে সেম সেম না, ওরটা একটু লাল খয়েরি, আমারটা হচ্ছে টকটকা লাল। এই যে বাচ্চাদের বাজি ফুটানো অলরেডি হয়ে গেছে, আবার এখন ফুটাবো বাজি। তাহলে খালি পরিগুলো উঠায় এক সাইডে রেখে দিই, কালকে আবার দিব। তেলগুলো না পড়ে গেছে রে, চুষে চুষে দে। এটা হচ্ছে আমাদের তুলসী বেদি। এখন তোমাদের পুরো বাড়িটা দেখাচ্ছি কিরকম লাগছে প্রদীপে। এই যে পুরো ওয়ালে প্রদীপ দেওয়া হয়েছে। সলাই দিয়ে জ্বালিয়ে দে। গোল্ডেনটা বেশি ভালো লাগছে রে, এটা প্রদীপ। দিবাকর এখন টর্চ লাইট ফুটাচ্ছে, এই দেখো ওয়াও। এদিকে মা, মিষ্টি, দেবাঞ্জলি, সোনাই, সবাই তারাবাতি ফুটাচ্ছে। হ্যাপি দীপাবলি, শুভ দীপাবলি, শুভ দীপাবলি, শুভ দীপাবলি সবাইকে। আরে এটা দিয়ে ফুটবো না তো, ওটা লাগা লাগা, ওটা লাগা লাগা। এখন আমরা মিষ্টি মুখ করবো, এই যে হ্যাঁ মিষ্টি মুখ, মানে আমরা সবাই মিলে এটা মিষ্টি, তোমাকে চিনেই গেছো কোনটা মিষ্টি কোনটা মাম। তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করি, তাহলে তোমাদের সাথে একটু পরে দেখা করছি, আগে খেয়ে নিই, প্রচন্ড খিদা পেয়েছে।
তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার রুমটাকে আমি কিভাবে ছোট মোটো ভাবে ডেকোরেশন করেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এখন বাজে ঘড়িতে 1:05, বাচ্চার জন্য তো কিছুই পারি না, তাও ইচ্ছা হলো তাই করে ফেললাম। আর একটা জিনিস করেছি, যে ছোট্ট মোট্টো আমার রুমকে আমি সাজিয়েছি নিজের হাতে। কেমন লেগেছে তোমরা জানিও কমেন্ট বক্সে, কমেন্ট করে যে আমার এই ছোট্ট রুমটাকে আমি অনেক কিছু তো এনেছি বানানোর জন্য, কিন্তু সময়ের অভাবে পারিনি করতে, কারণ বাচ্চাটা ছোট তাই করে উঠতে পারিনি। জাস্ট বন্ধ করলাম রুমটা, এখন দিবাকর বলছে বাইকের চাবি নিতে ভুলে গেছে, আবার খুলতে হবে। আস, একবার তালা মারার পর খোলাটা না একদম বিরক্ত লাগে। তো যাই হোক, এখন তালাটা খুলবো। এবার দিবাকর খুলে তালা চাবিটা আনলো, তাহলে এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। এই সামনেই লাশ ওখানে আমরা যাচ্ছি। এই যে আমার মেয়ে দৌড়াচ্ছে ওর বাবার সাথে সাথে। আমরা পূজা মণ্ডপ থেকে এখন চলে আসছি মাসি শাশুড়ির ঘরে। এই যে মাসি, আর দিবাকর আমাদের দিয়ে ও বাইরে গেছে পূজা মণ্ডপ, মানে লাশগুলো নিয়ে গেছিলাম, আর ভাবছিলাম যাবো আর যাইনি, কালকে বেরোবো। বাইরে পর্যন্ত ঠান্ডা আর মেয়ে কাঁদছিল, তাই আর রিস্ক নিলাম না, কালকে একবারে বেরোবো। আর এখন একটু বসে বসে জি বাংলার টিভি দেখছি। অপু, এইমাত্র মাসিদের পাশের বাড়ি থেকে একজন আন্টি দিয়ে গেছে প্রসাদ। এই যে এখন আমরা প্রসাদ খাচ্ছি। এই যে আর মেয়ে পাশের বাড়িকে কাঁদছে, তো ওকে এখন নিয়ে আসি, যাই। এই যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, দেখো মাসি আরও দিচ্ছে আমাকে। এখন বাজে রাত্রে 10:00, আর দিবাকর এখনো আসেনি। এটা যে মিঠুনদা, এই যে গোলু, গোলু কালকে চলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। ওর যে গোলুর দিদি, ওর আমার মেয়ে দেখবা কি করছে। এই দেখো আমার মেয়ে সুইচ নিয়ে খেলছে, দেখেছো? দিবাকরকে এখন ফোন করবো, যাই নাও কখন আসবে, কারণ অনেক রাত হয়ে গেছে, না তো আমি চলে যাবো হাঁটতে হাঁটতে। এই মাত্র নাম নিতে নিতেই দিবাকর হাজির, আর অন্নভোগ নিয়ে আসছে। এই যে দিবাকর, দিবাকর তাকাও। এই যে মাসিকে বলতেছি একটু রাখার জন্য অন্নভোগ, কারণ তো অন্নভোগ এইটুকুই আছে, সব শেষ হয়ে গেছে। আর আমি বাড়িতে নিয়ে যাবো, আমার যাদের জন্যও নিয়ে যেতে লাগবে। এই যে আর মাসি ঘরে আসলে আমার মেয়ে গোলুকে দেখে দুষ্টুমি ঠেকানো করতে থাকে, কেন পার্টনার পেয়ে যায়। আর আসার সময় কি সুন্দর চুল বেঁধে দিয়েছি, দেখো এখন যাওয়ার সময় চুলটা চুল খুলে দিয়েছে। দিবাকর তাকাও, এই যে মাসি, মাসি অন্নবড় রাখছে। তোমাদের দেখাচ্ছি মাসিদের ঘর, মাসিদের ঘর মানে কোয়ার্টার, এলে কোয়ার্টার মাসিদের, দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখো কি ভালো লাগে না। আর এইটা হচ্ছে পাশেরটা, দেখছো গাড়ি, এটা হচ্ছে গোলুদের কোয়ার্টার। এই দেখো মাসিদের ঘরটা কি সুন্দর লাগছে না সাজিয়েছে যে, এই দেখো। আর বাইরে গান হচ্ছে, তাহলে চলো ঘরের ভিতরে ঢুকি। বাইরে যেন প্রচন্ড ঠান্ডা, কালকে যে কীভাবে ঘুরতে যাব আমি ওটাই ভাবছি। এই যে গোলুর দিদি, মিঠুনটা কখন থেকে বলছে ফটো তোলার জন্য। এই যে গোলু, গোলু খুব ভালো ছেলেটা। এ দেখো 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 মিঠুনটা দেখো কী করছে। আমরা এই মাত্র ঘরে আসছি, 8:00 রাত্রে 11:15, ড্রেস এখনও ছাড়িনি, তাহলে এখন আর কথা বলবো না, মেয়েকে খাওয়াবো, অনেক টাইম হয়ে গেছে, কারণ দিবাকর দেরি করে আসছে, আমরা দেরি করে আসছি, তখন মেয়ে অলরেডি কাঁদছে। তাহলে এখন রাখছি, টাটা, গুড নাইট, সিজি, তাহলে চলো রাখি, টাটা।